Z5 এ বিনামূল্যে মঙ্গলময়ী সন্তোষীমার সমস্ত পর্ব দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন। আর্যু স্যার খিদে সহ্য করতে পারেন না, কিন্তু আমি বা কি করব। আচ্ছা আপনি একটা কথা বলুন তো, আমি আপনাকে কখনো বলেছি যে আমি ছোটবেলায় ঘুমের মধ্যে হাঁটতাম? জানেন ঠাম্মি কি করতেন? উনি আমার পায়ে দড়ি বেঁধে নিজের পায়ে বেঁধে রাখতেন, যাতে আমি বাইরে কোথাও না চলে যাই। তাই আপনার তো আমার কথায় ঘুম পেয়ে গেল। একটা কাজ করি, আমি বরং আপনাকে একটা গল্প শোনাই। আমি কি বাচ্চা নাকি? বাচ্চা হয়তো নন, কিন্তু তার থেকে কমও কিছু নন। আসুন আসুন, রং বেরঙের চুড়ি নিয়ে যান। হ্যাঁ দাদা, কি লাগবে বলুন। না দাদা, চুড়ি চাই না, কাজ চাই। আপনি যদি কিছু জানেন তাহলে বলতে পারবেন কিছু? না না দাদা, আমি কিছু জানি না। চলুন। দাদা কাজ খুঁজছি, যদি আপনি কিছু জানেন বা খোঁজ পান আশেপাশে কোনো কাজের তাহলে। রামলাল বাবুর দোকানে যান, ওখানে আপনি কাজ পেয়ে যাবেন। এখান থেকে সিধে গিয়ে বাঁয়ে যাবেন। ধন্যবাদ। রামলাল? হ্যাঁ রামলাল, ঠিক দোকানেই এসেছি। হ্যাঁ কিন্তু এখানে কাউকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ কেউ চলে আসবে, বসে যাও। হ্যাঁ এখানে মহিলা মজুরের প্রয়োজন। আর্যু স্যার ভেতরে গিয়ে দেখি না, এখানে মহিলা মজুরের প্রয়োজন আছে, কথা বলে দেখি। চলুন চলুন না। নমস্কার দাদা, আপনি কি রামলাল বাবু? আসলে বাইরে বোর্ডটা দেখে এলাম, বাইরে লেখা আছে মহিলা মজুরের প্রয়োজন, সেই জন্য। হ্যাঁ আছে, চাল পরিষ্কার করার কাজ আছে, করতে পারবে? হ্যাঁ নিশ্চয়ই, খুব ভালো পারি আমি। চাল পরিষ্কার করার কাজ মানে? এটা কি ধরনের কাজ? আমি বাড়িতে আজ পর্যন্ত কাউকে চাল পরিষ্কার করতে দেখিনি। হয় পরে বলবো, আমি করতে পারবো। দেখো কাজটা যেন ভালোভাবে হয়। ওদিকে চাল রাখা আছে, যাও বসে ভালো করে কাজ করো। আচ্ছা। আর হ্যাঁ একটা কথা, প্রতি কিলোতে 2 টাকা করে পাবে, ঠিক আছে? ঠিক আছে। এটা তো খুবই কম, মানে এই সব কাজে এইটুকু টাকাই দেয়, ঈশ্বরের কৃপায় অন্তত কাজটা তো পাচ্ছি। হয়ে যাবে দাদা কাজ। রামলাল বাবু, আমার স্বামী এখানে বসতে পারেন? ওনার পায়ে চোট লেগেছে। বসতে পারে, কিন্তু যদি সময় নষ্ট করতে দেখেছি তাহলে দুজনকেই বাইরে বের করে দেব। আচ্ছা। Z5 এ বিনামূল্যে মঙ্গলময়ী সন্তোষীমার সমস্ত পর্ব দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন।